আরেকটি বলা হচ্ছে রুকুর থেকে উঠে আপনার দোয়ার মতো করে দুই হাত উঠিয়ে দোয়া করার মানে সিস্টেম করা। সুন্নত যে নিয়ম সেটা হচ্ছে যে আপনার রুকু থেকে উঠে হ্যাঁ দোয়া পড়তে হবে, বাস এতটুকু। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে তিনি দেখেছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি রুকু থেকে যখন উঠতেন তখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলার পর তিনি বল রব্বানা ওয়ালাকাল হামদ।